আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। ফার্নিচারের ব্যবসাটা মূলত দ্বারা দরজার ব্যবসা করে, এদের জন্য ফার্নিচারের ব্যবসাটা করা কষ্টকর, কারণ দরজার যাদের হিউজ পরিমাণ অর্ডার থাকে, যাদের এটার বাইরে যায় আবার নতুন করে ফার্নিচার অর্ডার নিয়ে টাইম টু টাইম দেওয়া কষ্ট হয় আর কি, এক নম্বর। দুই নম্বর ব্যাপার হচ্ছে ফার্নিচার ব্যবসা করতে গিয়ে যেটা আমি দেখেছি, এটা হচ্ছে যে দরজাটা আপনি চাইলে সঠিকভাবে আপনার একবারে হালালভাবে এটা করতে পারবেন শতভাগ, কিন্তু ফার্নিচারটা যদি শতভাগ আপনি হালাল পন্থায় করতে চান সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট হবে। কারণ হচ্ছে করতে পারবেন অবশ্যই, তারপরেও একটু কষ্ট হবে, কারণ হচ্ছে সঠিক জিনিসটা দিয়ে যখন বানাবেন তখন ওইটার দামটা মার্কেট থেকে প্রায় 15-20 হাজার টাকা বা 30 হাজার টাকা বেশি হয়ে যাবে। কাস্টমার আমরা যেটা, এটা ভালোর পাশাপাশি কম দাম যেহেতু খুঁজি সেই ক্ষেত্রে আর কি রেটের ডিফারেন্স হয়ে যায়। তারপরেও এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে মানুষ শুধুমাত্র কমই খোঁজে না, মানুষ ভালো জিনিসও খোঁজে। আমরা তিনটা খাট বিক্রি করেছি, দুই একটা হচ্ছে আপনার চিটাগাং শেগুনা, দুইটা খাট হচ্ছে যশোরের মেহগুনি, 100% শাড়ি কাঠের। এখানে দুইটা খাট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একবারে সিম্পল, আমি ওনাকে এই ডিজাইনগুলো পাঠিয়েছিলাম। তো স্যারের নাম হচ্ছে জনাব দেওয়ান আলম, উনি ডাক্তার মানুষ, তো উনি থাকেন কানাডাতে, দেশে বাড়ি করেছেন, এখানেও মাঝে মাঝে থাকবেন এসে। তো ওনার পাঁচতলা বাড়ির টোটাল দরজাগুলো আমি দিয়েছি, পরবর্তীতে উনি যেহেতু আমার প্রতি একটা বিশ্বাস পেয়েছে যে উনি অনলাইনে আমাদেরকে অর্ডার করেছিল এবং সঠিক জিনিসটা পেয়েছে, পরবর্তীতে উনি খাটগুলো বলছে ঠিক আছে আপনি বানিয়ে দেন। তো আমরা এগুলো বানিয়ে দিয়েছি, যে খাটগুলো দেখছেন এখানে কোনো রং ব্যবহার করা হয় না, এটা কিন্তু বার্নিশ করা একবারে কমপ্লিট, এটাতে কোনো রং ব্যবহার করা হয়নি, একবারে 100% শাড়ি কাট, গালা এবং স্পিরিটের মাধ্যমে যে কালারটা আসে সেই কালারটা এসেছে, এগুলো সম্পূর্ণ 100% শাড়ি কাট দিয়ে বানিয়েছি। বিছনা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 3-1 একবারে গর্জনের বিছনা, এবং ফুল শাড়ি মেহগুনি কাঠের এই খাটটা বানিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট, ওনার আরেকটা বানিয়ে দিয়েছে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। মোট দুইটা খাট উনি আমাদেরকে অর্ডার করে নিয়েছেন। তো এই খাট দাম বলে আমি, আপনারা এই 6 ফিট বাই 7 ফিট যে খাটটা এটা যদি নেন সেক্ষেত্রে 22,000 টাকা দাম পড়বে, আর 5 ফিট বাই 7 ফিট যে খাটটা এটা নিলে আপনার 20,000 টাকা দাম পড়বে। এগুলো হচ্ছে 100% শাড়ি যশোরের মেহগুনি, উনি বার্নিশের আগে এগুলো দেখেছিল, চারটা পায়া দিয়ে সিম্পল জিনিস। আমি সবসময় বলি যে বেশি ডিজাইন হলে মানুষের, মানে অনেক মানুষই চায়, অনেক বড় মানুষই যারা, অনেক বিখ্যাত মানুষ বা অনেক স্বনামধন্য মানুষ একটু সাধারণভাবে জীবনযাপন করতে, যার কারণে আমি আমার জীবদ্দশায় যে দরজা একটু ভালো মানের, বেশি শিক্ষিত বা একটু ওই পর্যায়ের মানুষগুলো একটু সিম্পল জিনিস বেশি পছন্দ করে। তো উনি একবারে এই ডিজাইনটা পছন্দ করে আমাদেরকে অর্ডার করেছিল, আমরা ঠিক সেভাবে দেখেন যে এখানকার ডিজাইনটা এরকম দিয়ে উনি দিয়েছিল পিছনকার ডিজাইনটা, এবং হ্যান্ড বার্নিশে এত সুন্দর লাগতেছে এটা, বাস্তবে এটা মানে খুবই সুন্দর লাগতেছে, এবং সম্পূর্ণ সলিড একবারে 1.5 ইঞ্চি কাঠের, পায়াটা হচ্ছে আপনার 3-3। তো এই সম্পূর্ণ সলিড কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে, এবং ওনার যে মাঝখানের ডাসাটা এটাও 100% শাড়ি কাঠের দেওয়া, এবং 3-1 গর্জন বিছনাটা দেখেন অনেক ঘন, এবং থিকনেসটা একবারে গর্জনের যে থিকনেসটা এটা কিন্তু একবারে পাকা 1 ইঞ্চি থিকনেস আছে। তো এগুলো আমাদেরকে চাইলে আপনারা অর্ডার করে কিন্তু সংগ্রহ করতে পারবেন। আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে আপনারা নেটে থেকে যে কোনো ডিজাইন ডাউনলোড করে আমাদেরকে দিতে পারেন, আমরা কিন্তু এগুলো বানিয়ে দিতে পারবেন। যেহেতু এই কাঠগুলো হচ্ছে চেম্বারে সিজনিং করা, একবারে ময়েশ্চার নেই, যার কারণে এগুলো কখনো বাঁকা হওয়া বা কখনো কোনোটা থেকে জয়েন্ট ছাড়া এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমি দরজার পাশাপাশি একবারেই যে কাস্টমারগুলো আমাকে মানে আগে দরজা নিয়েছেন পরবর্তীতে খুব ইয়ে করে যে আপনি এগুলো বানিয়ে দেন আপনার থেকে নিব, তো সেই ক্ষেত্রে কিছু কাজ করে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এগুলো নিতে পারবেন। সব ধরনের ফার্নিচার, মেহগুনি কাঠের বলেন বা চিটাগাং সেগুন কাঠের বলেন, অনেক ভালো ভালো ফার্নিচার, ডাইনিং টেবিল, সোফা, সবগুলাই কিন্তু আমরা তৈরি করে আমাদেরকে অর্ডার করে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া রোড সেন্টার, 780/27, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা। আমাদের ফ্যাক্টরি মোহাম্মদপুর ঢাকাতে, কুষ্টিয়াতে আমাদের শোরুম রয়েছে, চাইলে কুষ্টিয়া থেকেও আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।